রাতের অন্ধকারে তৃণমূলের হারমাত বাহিনীর বেধরক মারে গুরুতর জখম বিজেপির এক বুথ সভাপতি। এই অভিযোগে বিজেপির তরফ থেকে প্রতিবাদ মিছিল করা হবে বলেই জানালেন জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়। আহত বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে কোচবিহারের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। আজ তার অস্ত্রোপচার হবে। এই ঘটনায় কোচবিহারে সাংবাদিক বৈঠক করলেন জেলা বিজেপি সভাপতি সুকুমার রায়। শুনুন তার মুখ থেকে বিস্তারিত। গত পরশু রাত্রে আমাদের রাজারহাট অঞ্চলে 211 নম্বর বুথ সভাপতি গুট্টু দাস, সে কুচবিহার থেকে প্রাইভেট গাড়ি চালায়। গাড়ি চালিয়ে বাড়িতে যাওয়ার পথে রাত্রি আনুমানিক 10টার সময় সেখানে তৃণমূলের হারমাত ওমর আলী রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়ায়, বলছে তুমি বিজেপির বুথ সভাপতি, এত রাত্রে তাহলে মদের টাকা দিই। ও অস্বীকার করার পরে ওকে বেধরক মারপিট করে, এমনকি মাথায় মারার পরে ও পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওর উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেয়। ওই অবস্থায় নাকে মুখে রক্ত বের হওয়ার পরে গ্রামের সমস্ত লোক ছুটে আসে এবং শিলা নার্সিংহোমে ভর্তি করে। আজ পর্যন্ত তার জ্ঞান ফিরে আমরা দেখেছি। এই ওমর আলী বিভিন্ন সময় এর আগেও একটা মার্ডার কেস আছে, একজনকে মেরেছিল, সে এখনও পাগল হয়ে গেছে। ওইখানে আমাদের যখন 16 নির্বাচনে যে প্রার্থী নগেন রায় বামফ্রন্টের প্রার্থী সেখানে গিয়েছিল, তাকেও গুলি করা হয়েছিল এই ওমর আলী। কিন্তু তার সঙ্গে দেখা গেছে বিভিন্ন সময় তৃণমূলের বড় বড় নেতা রবি ঘোষ থেকে আরম্ভ করে সজল সরকার ব্লক সভাপতি একসঙ্গে বসে আছে। এদের প্রশ্রয়ই আজকে ওমর আলী এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমাদের সন্দেশকারীর যে ঘটনাকেও ছাড়িয়ে যায়। এই অবস্থায় ওইখানের সাধারণ মানুষ বলছে যে রাজারহাটের শাহজাহান নাকি সন্দেশকারী শাহজাহান আর রাজারহাটের আরেক শাহজাহান ওমর আলী। অনেক ঘটনা ওর, কিন্তু এক শুধু ওই শাসক দলের অস্ত্রই এত বড় ঘটনা ঘটাতে পেরেছে বারবার। আমরা আজকে দেখছি আজকে ওটি হবে, অপারেশন হবে, দেখা যাক। আমি এডিশনাল এসপি ডিএসপিকে ফোন করেছিলাম, ওসিকে ফোন করেছি, ওসি এবং ডিএসপি বলছে যে আমরা খুব তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। আর সেটা বলার জন্যে আমরা অপেক্ষায় আছি, দেখি কতদিন হয়, কদিন লাগে অ্যারেস্ট করতে, আর না হলে আমরা থানা ঘেরাও থেকে আরম্ভ করে সমস্ত কিছু। কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার। প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার, এছাড়াও এক্সচেঞ্জ অফার, জিরো ডাউন পেমেন্টে ফিনান্সের সুবিধা এবং ডিসকাউন্ট অফার। ঠিকানা কোচবিহার, মীনা কুমারী চৌপতি। যোগাযোগ নাম্বার 9647655799।